কিছু করতে চাই না দ্যাটস আ বিগ প্রবলেম এটাকে বলে নেটওয়ার্কিং ছোট তিনটা স্ট্র্যাটেজি দিব ঠিক আছে এই পার্ট রিমেম্বার দ্যাট যে কোনো জায়গায় আমরা আমাদের বাংলাদেশের যারা মানুষরা আছে স্পেশালি স্টুডেন্টরা যারা কিনা ফ্রেশম্যান অথবা চাকরি শুরু করছে আমরা নিজেদেরকে উপস্থাপন করার জায়গাতে অনেক লজ্জা পাই উই শাই অ্যাওয়ে আমরা কেমন যেন বলতে চাই না পারি পারি না আমি অনেক ইন্টারভিউ নিয়েছি আমার লাইফে আমাদের 10 মিনিট স্কুলে এখন প্রায় 300 মানুষ কাজ করে ইন্টারভিউ নেওয়ার সময় আমরা যখন মানুষ নিলাম তারা মেইনলি ফ্রেশম্যানই ছিল তাদের ইন্টারভিউ নেওয়ার সময় আমার বেশ কয়েকটা মজার অভিজ্ঞতা হয়েছে আমি কয়েকটা শেয়ার করি অনেকের সাথে মিলে যাবে যেমন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে যখন আমি জিজ্ঞাসা করি আচ্ছা হ্যাঁ সো টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ এটা তো ইউনিভার্সিটির সবথেকে কমন কোয়েশ্চেন রাইট তো তখন দেখা যায় যে বলে হ্যাঁ মাই নেম ইজ আয়মান সাদিক ফাদার্স নেম ইজ এটা বাবার নাম বলতে যদি উপরে থাকে তো হয় উপর থেকে কিছু পড়বে তোমার এন্ড দেন মাদার্স নেম ইজ এটা মাই ফাদার ইজ এ দিস আর কি বলবো আর কি বলবো হে মানে তোমার তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম সিভিতে দেখতেছি আমি তোমাকে বলছি তুমি কিছুটা বলো শুধুমাত্র আমাদের যা করতে হয় মিনিমাম পড়াশোনাটা মেইনটেইন করলেই হয়ে যায় এর বাইরে কোনো কিছু করতে চাই না এর বাইরে যদি কোনো কিছু না করি যখন এই কোয়েশ্চেনটা আসবে যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ এই কোয়েশ্চেনের উত্তর কি দিতে পারবো আমরা আই এম আ সিজিপিএ মেশিন ইউ গিভ মি স্টাডি আই গিভ ইউ সিজিপিএ এটা হবে জমবে প্রথম ধাপেই ওই যে মানুষটা ইন্টারভিউ দিচ্ছে ওর প্রতি আমার ইন্টারেস্ট বাড়বে না কমবে আমাকে আর ইন্টারভিউটা নিতে ইচ্ছা করবে জোর করে ইন্টারভিউটা চালাইতে হবে না প্রথম ধাক্কায় ঝামেলা হয়ে যায় দ্বিতীয়ত তোমরা কল্পনা করতে পারবা না যে ইন্টারভিউ বোর্ডে যায় মানুষ কি ধরনের মিস্টেক করে তুমি আজীবন সালাম দাও তুমি খুবই ভদ্র বাচ্চা ভালো বাচ্চা তুমি দেখবে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে এমন ভয় পাইছো যে বসে পড়ছো সালামও দাও নাই তো ইউজুয়ালি যখন কেউ আমাকে ইন্টারভিউ বোর্ডে সালাম দেন আমি তাকে সালাম দেই আসসালামু আলাইকুম চেয়ারটা পাইছো বসে গেছে একটু বলো যে স্যার আমি বলবো হ্যাভ ইউ সিট আর তুমি বলো মে হ্যাভ মাই সিট বেসিক জিনিসপত্র তো আজীবন করছো কিন্তু বাট ওই সিচুয়েশনে নার্ভাসনেসের কারণে ভুলে গেছো সেই ঝামেলাগুলো কেন হয় কারণ আমরা কখনো এই কোয়েশ্চেনগুলো ফেস করি নাই আমরা জানি না বেসিক কোয়েশ্চেন রাইট যে টেল মি অ্যাবাউট ইয়োর স্ট্রেংথস টেল মি অ্যাবাউট ইয়োর উইকনেসেস টেল মি ওয়াই আই শুড হায়ার ইউ টেল মি ওয়াই আর উই শুড বি টেকিং ইউ 5 বছর পর নিজেকে কোথায় দেখো তোমার প্ল্যান কি তোমার কোর যে পড়াশোনা ছিল এটার প্রসেসের থ্রুতে তুমি কোথায় যেতে চাও এটা কোনো কিছু আমরা কখনো রেডি করি না দ্যাটস আ বিগ প্রবলেম আমার 10 মিনিট স্কুলে সিভি রাইটিং এর ফুল একটা কোর্স আছে ইন্টারভিউ রাইটিং এর ফুল একটা কোর্স আছে ফ্রিতে আছে অনেক মানুষ দেখে দেখার পরে তোমার কি মনে হয় ওদের ইন্টারভিউ স্কিলস অনেক ভালো হয়ে যায় না তার কারণ হলো দেখার পরেও জানে যে কি করতে হবে না বাট ওকে প্র্যাকটিস করে যে ওকে কি বলতে হবে আমি কি সবার লাইফে যেয়ে বলে দিতে পারি যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ একজনের জন্য এক একটা জিনিস তো আলাদা ওটার প্রিপারেশন যদি তুমি না নাও তুমি ওই পার্টিকুলার অ্যাসপেক্টে বেটার হইতে পারবা না সো উই নিড টু হ্যাভ আ ক্লোজ সার্কেল ক্লোজ সার্কেল থেকে আমার মনে হলো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ মানে মনে করো এই পাঁচজন বন্ধু তোমার কি বন্ধু আসলে বন্ধু হাই হাই তাই পাঁচজনই বন্ধু হ্যাঁ এই সবাই পিছনে আরো আছে আচ্ছা ভালো আমরা পাঁচ বন্ধুকে পাশাপাশি পাইছি মনে করো এই পাঁচজনের এই পাঁচজনের সাথেই সব থেকে বেশি টাইম স্পেন্ড করে তাহলে যেটা হবে ওই পাঁচজনের থট প্রসেস অনেক একই ধরনের হয়ে যাবে না তোমরা ফুটবল খেলা দেখো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মেসি বিশাল ফ্যান রাইট কেউ রোনাল্ডো ফ্যান কেউ মেসি ফ্যান সবাই কিন্তু অনেক নিচু থেকে শুরু করছে রাইট নিজেদের এলাকায় ওর পাঁচ বন্ধু ছিল না যার সাথে খেলতো ও যদি আজীবন ওদের সাথেই খেলতো তাহলে কি এখানে আসতে পারতো ওখানে যখন অনেক ভালো খেলা শুরু করছে ও কি বলছে না আমি আমার বন্ধুর সাথেই থাকবো আমি কোথাও যাব না এটাকেই বলে নেটওয়ার্কিং তোমাদের নেটওয়ার্কিং এর ক্যাপাসিটি বাড়ানোর ছোট তিনটা স্ট্র্যাটেজি দিব ঠিক আছে এই পার্টে রিমেম্বার দ্যাট ওয়ান তোমরা নিজেদের ফ্রেন্ড সার্কেলের বাইরেও অন্য ডিপার্টমেন্টের কয়েকজনের সাথে কথাবার্তা বলবো তো আড্ডা দিবো ওরা কি চিন্তা করে এটা দেখবা যারা ইঞ্জিনিয়ার বিবিএ ফ্রেন্ড রাখো একটা যারা বিবিএ ইঞ্জিনিয়ার একটা ফ্রেন্ড রাখো দেখবা কখনো একটা স্টার্ট আপ যদি বানাতে হয় ইউ নিড আ ইঞ্জিনিয়ার অ্যান্ড আ বিবিএ গাই রাইট দুইটা বিবিএ হইলে হবে ও বলো আমিও সিইও হবো আমিও সিইও হবো কাউকে তো সিটিও হইতে হবে রাইট সো ইউ নিড দ্য ইঞ্জিনিয়ার আবার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হলে আমরাও সিটিও তুমিও সিটিও তার সিইও কই বেসবে কে রাইট ইউ নিড আ বিবিএ গাই সো ইউ হ্যাভ টু হ্যাভ সামওয়ান আউটসাইড অফ ইয়ার ডিপার্টমেন্ট সেকেন্ড তুমি যেই চাকরিটায় যাইতে চাও বা যেই জবটা করতে চাও তোমার একটা অ্যালামনাই আছে না তোমার ইউনিভার্সিটির অ্যালামনাই যেখানে ওই জব অলরেডি করছে তার সাথে খাতির করবা যে ভাইয়া আমি আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট
এই জায়গায় আছি, আপনি যে কাজটা করছেন আমি করতে চাই। আপনার চার বছর কেমন গেছে একটু আপনাকে হেল্প করেন। ইউনিভার্সিটির সিনিয়র কখন নিজের ইউনিভার্সিটির কোনো জুনিয়র যদি নক করে ও আজীবন হেল্প করবে, কারণ কি নিজের মানুষ। থার্ড হলো এবার নিজের ইউনিভার্সিটির বাইরের একজনকে নিবা, যে কিনা ওই রকম একটা জবে আছে বা ওই পার্টিকুলার ফিল্ডে এক্সপার্ট। সো তিনজন, এক নিজের ইউনিভার্সিটির নিজের ব্যাচের বাট অন্য ডিপার্টমেন্টে, দ্বিতীয়ত তুমি যে জবটা চাও ওই জবে তোমার একটা ইউনিভার্সিটির অ্যালাম নাই, আর থার্ড হলো ইউনিভার্সিটির বাইরের একজন যে ওই ফিল্ডে আছে।